বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সাথে একটি সমঝোতা চুক্তি সই করেছে ডাচ বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ঢাকায় বিডা কনফারেন্স সেন্টারে আনুষ্ঠানিকতার মাধ্যমে এই চুক্তি সম্পন্ন হয়। প্রধান অতিথি ছিলেন বিডা নির্বাহী চেয়ারম্যান সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিডা নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন বিভাগের নির্বাহী সদস্য মোহাম্মদ মতিউর রহমান। এই চুক্তির মাধ্যমে ডিবিসিসিআই এখন প্রধানমন্ত্রী কার্যালয় বিডার অধিভুক্ত হয়েছে।